ভেগধারী সরকারের ফেকধারী বাজেট, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের পেশ করা 2021-22 অর্থবর্ষের বাজেটকে এমনই চাঁচাছোলা ভাষায় তীব্র আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভগবান জানে, এ তো আমার মনে হয় যে ভেগধারী সরকারের একটা ফেকধারী বাজেট। এই বাংলা আর হিন্দি কি হবে ঠিক মতো, ইংলিশ আর হিন্দি কি হবে ঠিক মতো বেছে নেবেন, কিন্তু অনেক বাংলার টিপিক্যাল শব্দ আছে যার হিন্দি বাংলা বের করা খুব কঠিন, হিন্দি ইংলিশ। ভেকধারী সরকারের ফেকধারী বাজেট, বুঝলেন বাংলাটা? মানে হচ্ছে কিছু নাই, অ্যান্টি ফার্মার, অ্যান্টি পিপল, অ্যান্টি কিষাণস, অ্যান্টি কান্ট্রি, সব বিক্রি করে দিচ্ছে। গত 23 জানুয়ারি মুখ্যমন্ত্রীকে অসম্মান করা হয়েছে এই অভিযোগ তুলে কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে আসানসোল 2 নম্বর জাতীয় সড়কে বিক্ষোভ ও অবরোধ করা হয়। তাদের দাবি, কেন্দ্রের সরকারকে তারা বার্তা দিতে চান, যদিও এই ঘটনার কিছুক্ষণের মধ্যে পুলিশ এসে সরিয়ে দেন তাদের। পরিচয় হচ্ছে, আমরা সংগঠনে ছিলাম, সংগঠনকে হেল্প করেছিলাম, প্রচুর আন্দোলন করেছি, ঘর ছাড়া হয়েছি দিনের পর দিন। তারপরে আমরা মূল সত্তায় আবার ফিরে এসে সিলিন্ডার হয়েছি। রাজ্য সরকার বলেছিল আমরা একে প্যাকেজের স্পেশাল হ্যামগার্ডের নিয়োগ করা হবে, প্যাকেজের আওতায় আনা হবে, আপনারা মূল সত্তায় ফিরে আসুন। তার আগে আমাদের অনেককে দিয়েছে যারা সিলিন্ডার হয়েছে এবং অনেক পড়ে আছে, হয়তো দিনের পর দিন সংগঠনে খাটেছে, তারা কিছু পায়নি, পুলিশের অত্যাচার হয়েছে, ঘর ছাড়া হয়েছে। তারা আমাদের দাবি জঙ্গলমহলের তোলা হচ্ছে, আরসা থানা, বল্লামপুর, বড়াবাজার, বান্দুয়ান, বড় সব থানা থেকে এসেছে, জালদা। আমাদের দাবি তোলা আছে যে আমরা একে ইলেকশনের আগে স্পেশাল হ্যামগার্ডে নিয়োগ করা হোক, প্যাকেজের আওতায় আনা হোক, এটাই আমরা দিদির কাছে চাইছি। এই হয়েছে তো, আবার হয়তো অনেকগুলো হয়েছে, অনেকগুলো বাকি আছে, যারা দেখবেন চোর ডাকাত সিলিন্ডার হয়ে গেছে বটি, তারা পাইছে অরিজিনাল, যারা তারা এখনও 150 জন আছে পুরুলিয়াতে, পুরুলিয়াতে এখনও 150 জন। কয়েকজন এসেছিলেন এবং তারা আমাকে লিখিতভাবে তাদের বক্তব্য জানিয়েছেন, তার পরিপ্রেক্ষিতে আমরা এটি কর্তৃপক্ষকে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাব। তিস্তা নদীর ওপরে তৈরি রাজ্যের দীর্ঘতম সেতু জয়ীর উদ্বোধন হলো মমতা ব্যানার্জির হাত ধরে। দাবি ছিল বহুদিনের, এবার ভোটের মুখে সেই দাবি পূরণ হলো মেখলিগঞ্জ ও হলদিবাড়ি ব্লকের মানুষজনের। সোমবার মুখ্যমন্ত্রীর হাত ধরে ভার্চুয়ালি উদ্বোধন হলো তিস্তার ওপরে তৈরি হওয়া রাজ্যের দীর্ঘতম সেতু। লেগেছিল গাজলডোবা, এখন কিন্তু 45 মিনিটে পৌঁছে যাবে, কি তাই তো অরূপ? সেইটাই তো যেটা আমি পড়ে দিয়ে গেছিলাম, এটা আরও বেটে তোমরা করেছো রোড ওভার ব্রিজটা, আর একটা চলছে সেটা কোনটা? এইটা হয়ে গেলে বাদ বাকি কাজটা করতে টাইম বেশি লাগবে না। এই যে রোড ওভার ব্রিজটা হয়ে গেল, এখান থেকে গাজলডোবা ফাটাফাট আর একটা চলছে, ওইটা কতদিন লাগবে হতে? ওটা কতদিন লাগবে? আর 3-4 মাস লাগবে, 6 মাসই লাগুক। সুতরাং এইটা তাহলে দেখে নেবেন, 3 মাসের মধ্যে করো, আমি 6 মাস বললাম বলে আবার 9 মাস করে দিও না।
সুতরাং এইটা যেটা হয়ে গেলে গাজলডোবা আপনারা যাবেন চলে আসবেন, 45 মিনিটের মধ্যে যাবেন চলে আসবেন। আমি রিয়েলি খুব খুশি, কারণ এগুলো আমার স্বপ্নের প্রজেক্ট।